যেহেতু পরোটা সব খেতে পারিনি, দুটো এই যে রসগোল্লা দুটা, দুটো হচ্ছে পরোটা, আরও সবজিটাতে কালকে মনে হয় ভুল করে হোটেলে লবণ দিতে ভুলে গেছিলো, তাই একটু লবণ দিয়ে ভালো করে গরম করে নিলাম। আর এখানে পাপড়ি চাটটা কালকে সম্পূর্ণ খেতে পারিনি। তো সব মিলিয়ে আমাদের ব্রেকফাস্ট। আজকে একটু বেরোবো মিষ্টিদের বাড়িতে, সম্পাদিতের বাড়িতে, তো অনেক করে বলছিল, তো সেই জন্য ওকে বলে টোলে করিয়ে আজকে একটু বেরোবো, ওদের বাড়ি যাবো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, সাথে থাকো ভিডিওটা। চলো ব্রেকফাস্টটা করে নিই, করে এই যে ঝটপট করে কাজগুলো গুছিয়ে টুচিয়ে নিয়ে রেডি হয়ে যাবো। এখন বেজে গেছে ঘড়িতে 10টা। বোনে ওই দিদির আর কি আরও দিদি আছে, যে ওই দিদি যাবে, তো ওই দিদি বললো যে 10টার দিকে ওর মেয়ে আসবে টিউশন থেকে। তো আসার পর তারপরে তো খাওয়া দাওয়া, একটু রেস্ট, তারপরে রেডি হওয়া, এসব হবে। তো আমরা এখন শুরু করে দিই, তারপরে একসাথে যাবো। তো আমরা রেডি, তো ছাতাও নিয়েছি একটা, কারণ আকাশ যে সময় যে বৃষ্টি আসতে পারে আকাশটার কোনো ঠিক না। ওই যে সম্পা দিদি আসবে, যেখানে যে তুই বল ওর মেয়ের কালকে বার্থডে ছিল, আজকে যাইতে বলছে পার্টি। ও দিদি, ওই যে আমাদের দুধটা বিকেলবেলার দিকে দুধ আসবে, তাই দিদিকে একটু বলে রাখলাম আমাদের দুধটা যেন একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো। শাড়ি আমি না উপরে পড়তে পারি, আর নিচে পড়লে না সামলাতে পারি, এরকম অবস্থা। সবাইকে এই নতুন আর একটা সুন্দর ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, সাথে থাকো। আজকে হলো রবিবার, কালকে মিষ্টি ছিল বার্থডে, কিন্তু যেহেতু বাচ্চাদের স্কুল ছিল এত মানে ধকল নিতে পারবে না স্কুল থেকে আসার পর, তারপরে আবার মানে বুঝতেই পারছো বাচ্চারা তো ঘায়েল হয়ে যায় স্কুল থেকে আসলে পরে, তো তারপরে আর এত কিছু ঠিক হবে না সেই কথা ভেবেই আর কি দিদি বললো যে মানে পার্টিটা কালকে হবে। তো যে কারণে আজকে এই যে পার্টিতে যাচ্ছি আমরা, এই হচ্ছে দিদির বোন, দিদির বোন আর এই হচ্ছে ওর মেয়ে আর কি। তো একটু ওয়েট করছিলো দিদি, দিদি ওর আমার জন্য রেডি হয়ে, তো তারপরে এই যে একসাথে আমরা এখন যাচ্ছি, উঠে পড়লাম সাফারিতে আর এবারে যাবো একসাথে দিদিদের বাড়িতে। আর যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, তো চারিদিকে মানে কি বলবো শিবের গান, শিব ভজন চলছে, শুনতে বেশ ভালো লাগছে। আর এত সুন্দর একটা প্রকৃতি দেখো, উপভোগ করতে করতে যাচ্ছি শিবের গান শুনতে শুনতে, গাড়িতেও চালু করে দিয়েছে শিব ভজন, তো বেশ সুন্দর লাগছিলো গানটার সাথে সাথে এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে করতে চলে আসলাম আমরা দিদির বাড়ির পাশেই। তো দিদিদের বাড়ির পাশেই যে মোড়টা আছে এখানটায় নেমে পড়লাম, আর এই যে এখানটায় আমি নিচ্ছি মিষ্টি, দিদি নিচ্ছে মিষ্টি দই, এইসব নিয়ে, আর দিদি আবার এদিকে বাচ্চাদেরকে জুস কিনে দিল। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক, প্রচণ্ড রোদ উঠেছে, খুব গরম পড়েছিল, কি আর বলবো তোমাদের। বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম দিদিদের বাড়ির সামনে, আর দিদির বাড়ির সামনেটা পরিবেশটা আশপাশের এত সুন্দর, মনোমুগ্ধকর, কী আর বলবো। দেখো সামনে একটা খুব সুন্দর পুকুর ছোট্ট, তার মধ্যে কী সুন্দর দুটো হাঁস বসে আছে ছায়ার মধ্যে, এই গরমে ওদের এই জলের মধ্যে ছায়ার মধ্যে বসে থাকাটা দেখে মনে হয় প্রাণটা আমারই জুড়িয়ে গেল। যাই হোক আশপাশের পরিবেশটা খুব সুন্দর, তার মধ্যে এই যে সুন্দর একটা বাড়ি, কিন্তু সামনে একটা জাম্বুরা গাছ, দেখো কত জাম্বুরা হয়েছে, কী সুন্দর, ভীষণই ভালো লাগছিল গরমের মধ্যে এরকম একটা পরিবেশে এসে, খুব সুন্দর শান্ত স্নিগ্ধ ঠান্ডা একটা পরিবেশ। তো চলো দিদি বাড়িতে ঢোকা যাক, আমরা চলেই আসলাম।
এই দিকটাই দেখলে বারান্দা বের করার মতো সিস্টেম করেছে। এদিকে বারান্দা বের করলে সত্যি খুব সুন্দর হবে, এদিকে একদম সবুজ প্রকৃতিটা দেখা যাবে বসে বসে। বাড়ির পিছন দিকেও ছোট্ট একটা ব্যালকনি মতো বারান্দা মতো বের করলে আমার ভীষণ শান্তি লাগে, আমার দেখেই শান্তি লাগে যে এখানে বসে বসে পিছনের দৃশ্য দেখা যাবে, এটা ভেবেই শান্তি লাগে। চলে আসলাম মিষ্টিদের বাড়িতে। হ্যাঁ দাও মিষ্টি দিকে দাও হাতে। যা যা চান কর বলতে 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 উঠে এত টিভি ছাড়ে না, বলতে বলতে স্নান করলো, বলতে বলতে খায়, মানে টিভিটাই দেখে থাকবে এরকম অবস্থা। বলি হ্যাঁ কালকে কেক কাটিং হয়ে গেছে না, কালকে ছিল ওর বার্থডে, মানে মানে হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, অনেক বড় হও, দেখো সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর এরকম দিয়ে। কত বছর হলো? 11। দারুণ আইডিয়া লাগাইছি আমি, আমি ভাবলাম যে এরকমই হবে, 11-10-11 হবে বয়স। মিষ্টির জন্য যে গিফটটা এনেছিলাম ওটা সোনুকে দিলাম দেওয়ার জন্য, ও দিয়ে দিল। আসলে মিষ্টি না খুব সুন্দর ফটো উঠতে পারে, একদম মিষ্টি মিষ্টি ফটো উঠতে পারে, তো যে জন্য ওর জন্য একটা ফটো ফ্রেম নিয়েছিলাম। তো এখানে দিদি এখন এই যে কোল্ড ড্রিঙ্কস দেবে আমাদেরকে, সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো। আর আমার মোবাইলে একদমই চার্জ ছিল না, সেই চার্জ লাগিয়ে দিয়েছি, চার্জার নিয়ে এসেছি, যে জন্য 1-2% মনে হয় চার্জ ছিল, যে জন্য কিন্তু মানে আর বেশি কিছু মানে বাড়ির ভিতরেরই এখন দেখাতে পারছি, কারণ চার্জ দিয়েছি এখন। বাকি আসার সময় রাস্তার দুধারে এত সুন্দর ধান ক্ষেত, এত ভালো লাগছিল, উপভোগ করতে করতে আসছিলাম, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারলাম না। যাই হোক, আবার যদি কখনো যাওয়া হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু জানি না তখন এরকম ধান ক্ষেত থাকবে কি না। ভীষণ সুন্দর লাগছিল, সবুজ সবুজ রাস্তার দুধারেই ধান ক্ষেত। যাই হোক, এখানটায় দেখো মিষ্টির মা দিদি মিষ্টিকে দিয়েছে এই গিফটটা, সোনার একটা আংটি, খুব সুন্দর হয়েছে কিন্তু বলো, সিম্পলের মধ্যে খুব সুন্দর, মেয়ে মানুষের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন। মেয়ে মানুষরা বেশি ইজি বিজি ডিজাইন পরলে ভালো লাগে না, এরকম সিম্পল ডিজাইনই ভালো লাগে। আমারও একদম সিম্পল ডিজাইনেরই ভালো লাগে, হালকা ফুলকা জুয়েলারি ভালো লাগে, যদিও মানে আমি বিবাহিত তারপরেও। যাই হোক, চলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা প্রচুর প্রচুর আনন্দ করলাম, অনেক গল্প গুজব করলাম। আর আমার তো জানোই 1 ঘন্টাই হোক আর আধা ঘন্টাই হোক জার্নি হলে কীরকম যেন একটা লাগে, যে জন্য একটুখানি শুয়েও পড়েছিলাম। তো এবারে এই যে দিদি বলছে যে চলো আসো খাওয়া দাওয়া করে নাও, তো চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে নেবো, তাই চলে আসলাম। দিদি বলছে উপরে বসলে বসো, কিন্তু না নিচেই বসবো, এদিকে একটা ফ্যানও চলছে আর নিচে বসে পাকার মধ্যে বসে খাওয়ার মজাই আলাদা গরমে। দিদিদের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজন আর কি ওনারা এসেছিলেন, দিদির ননদ আর কি বাচ্চারা, তারপরে জাটা এই আর কি, এনারা এসে এই যে খাওয়া দাওয়া করে টোরে কিন্তু চলে গেলেন, আমরা ভিতরেই ছিলাম ঘরের, তো দেখতে পাইনি। যাই হোক, তো চলো এবারে আমরা বসে পড়ি।
কালকে কিন্তু মিষ্টি কেক কাটিং হয়ে গেছে, এই যে কেক দিয়ে দিয়েছে, কেকটা আগে খেয়ে নেবো তারপরে ভাত খাবো। সোনুবাবু তো খেলায় এতটাই মত্ত হয়ে গেছিলো মিষ্টি দিদিদের সঙ্গে, দুই দিদির সঙ্গে এতটা মিশে গেছে, তারপরে ও আসতেই যাচ্ছিলো না, ডেকে ডেকে ওকে নিয়ে আসলাম। চলো এবারে খাবো এই যে পাঁপড় ভাজা, সালাড, ডাল। ডালটা এত টেস্টি হয়েছিল সত্যি বলছি, মানে কি বলবো, ডালটা দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছি। তার মধ্যে আরও একটা ফেভারিট ঘণ্ট ছিল এই যে মিষ্টি কুমড়ো, পুঁই শাক, তারপরে হচ্ছে কলার যে থোড়, এই সমস্ত কিছু দিয়ে যে ঘণ্টটা হয় এটা আমার খুব ভালো লাগে খেতে, এই ঘণ্টটা করা হয়েছে। তার সাথে আছে মাংস, মুড়ি ঘণ্ট, সমস্ত রান্নাগুলোই কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে, চটপট করে খেয়ে নিলাম। আর শেষ পাতে কিন্তু ছিল মিষ্টি দইয়ের মিষ্টি, যেটা আর শ্যুট করতে পারিনি, মোবাইল হয়ে গেছে আমার সুইচ অফ। হ্যাঁ, না বললেও একটা খাওয়া দাওয়া সেরে আমরা এই রুমটাতে চলে এসেছি। এদিকে জানলা খুললেই বাইরের ওই যে পুকুর পাড়টা দেখা যায়, এদিকে গাছপালাগুলো দেখা যায়, এত সুন্দর ঠান্ডা এই রুমটা। এখানে অনেকক্ষণ ধরে আমরা টাইম পাস করলাম, অনেক মজা করলাম, গল্পগুজব করলাম। আর তারপর কিন্তু দিদি এদিকে চা নিয়ে এসছে, বলছে তুমি তো চা খাও, আমি জানি তোমার মাথা ঠিক থাকে, তাহলে তো চা নাও। তো এই যে চা দিয়ে দিয়েছে আমাকে দিদি, তো আমি খাই, খেতে খেতে না একটা অভ্যেস হয়ে যায়, তখন খাই আর কি, মাঝে মধ্যে খাই। কিন্তু যখন সোনু পাপা চলে যায় তখন আমি চেষ্টা করি কম করার, আস্তে আস্তে কম করতে থাকি একটুখানি। তো সোনু পাপা থাকলে ওকে দিতেই হয়, তখন আমার চা খাওয়াটা একটা অভ্যেসে পরিণত হয়ে যায়। আর তখন মনে হয় যে না খেলে আমার মানে ঘুমঘুমটা কাটছে না বা এনার্জি পাচ্ছি না এরকম। পরে আবার ধীরে ধীরে ওটা যখন অভ্যাস করি না খাওয়াটা, তখন সেটাও অভ্যেস হয়ে যায়। আর তিনজনে দেখো এত সুন্দর মিশে গেছে। কিছুদিন আগে একবার যখন দিদিরা আমাদের বাড়ি গেছিলো তখন ওই যে দিদিদের সঙ্গে গল্পগুজব খেলাধুলা হয়েছিল, তো যে কারণে কিন্তু ও একদম ঝট করে মিশে গেছে, মনে হচ্ছে কত অনেক চেনা পরিচিত, কারণ ওই যে দেখা হয়েছিল দু একবার আগে, যে কারণে খুব মস্তি করছে ওরা। তো দিনটা কিন্তু আজকের আমাদের অনেক মজা করেই কাটলো বন্ধুরা। তারপর কিন্তু সন্ধ্যার আগে আগে আমরা কিন্তু বেরিয়ে পড়ছিলাম, রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। ওই মুহূর্তে দিদির মেজো বৌদি এসেছিলেন, তো উনি বলছিলেন যে মানে আমি যেখানে থাকি তার পাশাপাশি ওনাদের বাড়ি, তো যে জন্য উনি বলছিলেন যে দাঁড়া একসঙ্গেই যাবো এখন। তো ঠিক আছে, একজন সাথী হয়ে গেল, বেশ ভালোই হলো। তো যে কারণে একটু সন্ধ্যা লাগলেও কোনো ব্যাপার নাই, এখন ওনার জন্য একটু ওয়েট করছি, উনি খাওয়া দাওয়া করবেন, তারপরে একসঙ্গে বেরোবো, তো একটু সন্ধ্যা লেগে যাবে ততক্ষণে। আর এদিকে দেখো বাচ্চারা কী মস্তি করছে, মিষ্টি বানাচ্ছে, এদিকে হচ্ছে সল্ট, আর সেখানে ও লিপসিং করছে, অ্যাক্টিং করছে, কাণ্ড দেখো ওর, একদম হিরোগিরি চলছে, হিরোগিরি। এটা কোন ধরনের স্টাইল, কী কনসেপ্ট আমি ঠিক বুঝতে পারছি না। পুতুলটাকে ঢিল মারতে হবে, তারপরে এইভাবে করতে হবে, এই করছে আর কি। যাই হোক, ওরাই জানে, আর বাচ্চারা আমাদের থেকে কিন্তু বেশি মানে ক্রিয়েটিভিটি দেখাতে পারে, সেটা সত্যি মানে আমি সেদিনকে বুঝলাম। এত সুন্দর যে এইটুকু মিষ্টি মেয়ে এত সুন্দর যে শর্ট শ্যুট করে দিতে পারে বা ক্রিয়েটিভ শ্যুট করতে পারে, ভীষণ সুন্দর। শোনো সেরকম দেখাবে কল্পনা, বলুন তুমি যে বাড়িতে যে কবে যাবে বলো, কবে যাবো বলতে পারলাম না, চেষ্টা করো। আচ্ছা আচ্ছা দেখবো, আর বলো আমাদের চ্যানেলের নাম বলো, তোমাদের কি জানো নাম, তোমার নাম জানি কি চ্যানেল, আমি জানি নাম পম্পা বর বাস দিল মা 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 দিদিতে যদি এত প্রশ্ন করে বড় হয়েছে না, তাহলে কি 39 এর পরে 80 হয়েছে? সবাই ওকে সাপোর্ট করো দিদিকে, আশা করছি ভালো লাগবে ভিডিও গুলো দেখো, আর কল্পনা খুব ভালো, সবসময় কথাবার্তা হয়, খুব ভালো লাগে, যাই হোক দিদিদেরও খুব ভালো লাগে সবসময়। তোমরাও খুব ভালো, দুজনেই খুব ভালো।
একদম খুব মিশুকে মনে হয় কতদিনের চেনা পরিচিত এরকম। তাই তো আস্তে আস্তে কোথা থেকে কোথায় পড়ছে, হ্যাঁ আত্মীয়র মতো হয়ে গেছে, একটা পরিবার হয়ে গেছে। ঠিক আছে, সাপোর্ট করো, সবাই সবাইকে সাপোর্ট করো, আর আমার চ্যানেল সিম্পল শম্পা ব্লগ। ঠিক আছে, দেখো ভালো লাগবে আশা করছি। তো এই তো বৌদির খাওয়া হয়ে গেল, এবারে সবাই রেডি আমরা যাওয়ার জন্য। তার আগে কয়েকটা ফটো তুলে নিলাম। তোমার নাম কি বলো? জিয়া। জিয়া, হাই করে দাও সবাইকে। হাই। বলছি আমাকে কোলে নিতে বাবা? বলছি হ্যাঁ পাবো তো, এই তো নিলাম। কোন ক্লাসে পড়ো তুমি? নার্সারিতে। নার্সারিতে, ওয়াও ভেরি গুড। চলো বাই করে দাও সবাইকে। চলো বাই। বাই। দিদি ননদের না, ননদের পুটুর পুটুর সারাদিন কি কথা, পাকনা বুড়ি কত কি গল্প যে করলো আমাদের সাথে। ভদ্রবাবু শান্ত। কি হয় তোমার বলো তো? মিষ্টি কি হয়? সন্ধ্যায় লেগে গেল তো কোনো ব্যাপার না, আন্টি আসছেন একজন আমাদের বাড়ির পাশে, দিদির আর কি দিদির বউর পাশেই বাড়ি, ওখানে একসঙ্গে যেতে পারবো এই আর কি। তো ওই দিদি তো ওদিকে ওর বাড়ির সামনে নেমে গেল, আর তারপর বৌদির সঙ্গে আমি চলে আসলাম বাড়ির পাশে, একদম পাশাপাশি বাড়ি, উনি এদিক দিয়ে যাবেন আর আমি এদিক দিয়ে, আর দুপা গেলেই ব্যাস চলে যাব রুমে। আমার মাথায় তেল দিয়ে একটু ম্যাসাজ করে দিচ্ছে, যে জার্নি হচ্ছে তো জার্নি, মানে কোথাও থেকে আসলে বুঝতেই পারছো গরমের দিন একটু ক্লান্ত লাগে, আর কোমরটাও ব্যথা করছিলো, কোমরে হেঁটে দিল একটু পিঠে, তারপরে মাথায় তেল দিয়ে দিল, ওই দেখো নিজে থেকেই মাথায় তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছে। থ্যাংক ইউ বাবা। তো এখানে আমার ছেলে করছে সেবা যত্ন, তো চলো একটু ম্যাসাজটা নিতে থাকি, নিতে নিতে ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, দিদি মাংস দিয়েছিলো একটুখানি, তো ওই মাংস দিয়ে কটা ভাত বানিয়ে খেয়ে নিয়েছি রাত্রেবেলা, আর আসার পথে নিয়ে এসেছিলাম কলা, তো সোনু তো একটা দুটো খেয়েও নিয়েছে, আর কলাগুলো এখন রেখে দেবো ভালো করে গুছিয়ে টুচিয়ে, সব কিছু গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়বো। কালকে দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগের সঙ্গে। আজকে তাহলে আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো আমাদের, অনেক মজা করে। তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে টিপে অল করে রেখো, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, আমার এই একলা জীবনে চলার পথে, চলার পথের পথিক সাথী সঙ্গী, আমার স্বস্তির নিঃশ্বাস বলতে পারো, আমার ভালোবাসা সোনু। মানুষ বলে কোলেই বাবা কোলেই মা, তাই হয়তো সত্যি। আজকে আমার শরীর খারাপ হোক, সুস্থ অসুস্থ, সুখে দুঃখে সমস্ত সমস্যায় ওই তো পাশে থাকে বাবা মার মতো। আমরা এখন বড় হয়েছি, যে যার বাড়িতে থাকি, বাবা মা সবসময় পাশে তো থাকতে পারে না, তাই হয়তো ভগবান কোলেই বাবা মাকে দিয়েছেন বলো। তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধুরা, শুনো যেন অনেক বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে ভালো থাকে। এই ছোট ছোট বাচ্চারা, এরাই আমাদের দেশের ভবিষ্যৎ। এরা শুধু সুশিক্ষিত নয় বন্ধুরা, এরা যেন স্বশিক্ষিত হয়, মানুষের মতন মানুষও হয়, এটাই কাম্য, এটাই প্রার্থনা করবো ভগবানের কাছে। তোমরা সবাই খুব ভালো থেকো, এটাই কামনা করবো। বাই।